नमस्कार बंधुरा भिडियोते आज के कथा बोलबो भूलभुलिया 3 टाइटल टैग टा निये। तो टाइटल टैग टा ना पुरोपुरी भूलभुलिया एवं भूलभुलिया 2 दुटो के मिक्स करे बानानो छे, पिटबुल के दिए गाइछे। भाबते पारछेन जे कि लेवेले एटा खर्चापाती करेछे। आर कार्तिक आर्यन जे रकम नेचेछे এই শুধু নাচটা দেখবার জন্যই গানটাকে দেখা যায়, মানে এতটায় দুর্দান্ত কার্তিক আর্যন নিয়েছে। মনে হচ্ছে অনেকটা ঋত্বিকের মানে মডার্ন ভার্সন হয়ে গেছে। আমি বলবো না যে ঋত্বিকের মতন কার্তিক আর্যন নাচে, কিন্তু কার্তিক আর্যন সত্যি এই পুরো গানটাতে দুর্দান্ত নিয়েছে। একটা সিঁড়ি দিয়ে নাচতে নাচতে মানে নেমে আসছে, সেই সিনটা দেখবেন এক কথা অসাধারণ। এবং দলজিৎ দোসান তো এখন অনেক হিন্দি সিনেমাতেও গাইছে, একটা গানের জন্য দুইজন মিউজিক দিয়েছে, প্রীতম এবং তানিক্স বাগচি। ভেবে দেখুন যে দুইজন মিলে একটা মিউজিক দিয়েছে একটা গানের জন্য, গিয়েছে তিনজন মিলে, তো স্বাভাবিকভাবে গানটা কিরকম লেভেল হবে। এবং গানটা না আমার মনে হয় যে ডিস্কো ফেত এইসবে কিন্তু খুব ভালো চলবে, একদম পুরোপুরি পারফেক্ট একটা রিমিক্স গানের মতন হয়েছে। দুখানা মানে ভুলভুলিয়া আর ভুলভুলিয়া 2 যে দুটো গান ছিল, যে টাইটেল ট্র্যাক দুটো ছিল, সেটাকে এত দুর্দান্ত মিক্স করেছে, নো ডাউট দুর্দান্ত একদম। এবং ইনস্টাগ্রামে যেসব রিল হলো আর সেখানে একটা কথা শোনা যায় না, হে হরি রাম জগন্নাথ প্রভু, এই জিনিসটাকেও কিন্তু এখানে মিক্স করে দিয়েছে একদম পারফেক্ট। কারণ ভুলভুলিয়া তো একটা ভূতের হরার ফিল্ম, তো স্বাভাবিকভাবে এই কথাটা এখানে মিক্স করলে বেশ ভালো লাগবে। আমার তো মনে হচ্ছে কিন্তু সিঙ্গেল এখানে চেয়ে ভুলভুলিয়া 3 কিন্তু বেশি হিট হওয়ার সম্ভাবনা। কারণ ভুলভুলিয়া 3 মধ্যে আমি ট্রেলারও দেখলাম, তার মধ্যে যেরকম মশলা ছিল এরকম গানটাও যেটা প্রথম বের করলো সেইটাই কিন্তু সুপার হিট হয়ে যাবে, নো ডাউট একদম। এই জায়গাতে শুট করা যেরকম খরচাপাতি করছে গানটাতে, গানটা একবার দেখবেন যে মনে হবে যে স্টেজটা বানিয়েছে, যেরকম খরচাপাতি করছে, যেরকম ভিএফএক্স দিয়েছে, লাইটিং এর কাজ সবকিছু মিলিয়ে এক কথা দুর্দান্ত। কার্তিক আর্যনকে ব্ল্যাক ড্রেসে যেরকম লাগছে, আর তাছাড়া কার্তিক আর্যন যেরকম নাচছে ওটাই তো হচ্ছে আসল ইউএসপি। ভুলভুলিয়া 3 আমার মতে সুপার ডুপার হিট হতে চলেছে। কারণ একটা জিনিস কি বলতো, টিজারের পর ট্রেলারটাও যদি হিট হয়, তারপর গানগুলো যদি হিট হয়, স্ত্রী 2 দেখুন সেম কিন্তু হচ্ছিল, টিজারটা লোকের পছন্দ হয়েছিল, তারপর ট্রেলারটাও, তারপরে প্রতিটা গান বেরিয়েছিল, প্রতিটা গান লোকের পছন্দ হয়েছিল। একটা গান বেরোলো ভুলভুলিয়া 3, একটা গানই ব্লকবাস্টার, খুব ভালো এই গানটা, খুব ভালো এবং চ্যাট বাস্টার হিসেবে তো এটা চলবে। আমার মনে হয় যে ডিস্কোতে বা পাব এইগুলোতে কিন্তু এই গানটা খুব বাজবে, কারণ গানটা কি বলতো বিটটা দুর্দান্ত হয়েছে এবং দুর্দান্ত মিক্স করেছে, কম্বিনেশনটা খুব ভালো। এরকম বলছি না যে গানের কথাগুলো বিশাল কিছু, কারণ কথাগুলো অনেক কিছু আপনার ভুলভুলিয়া 3 তে, এই ভুলভুলিয়া বা ভুলভুলিয়া 2 তে আপনারা শুনেছেন, সেই কথাগুলো ইউজ করা হয়েছে, কিন্তু দুর্দান্ত মিক্স করা হয়েছে, এইটা হচ্ছে এই গানটা সবচেয়ে বড় ব্যাপার। এবং সেই জন্য আমার এই গানটা খুব ভালো লেগেছে, এবং সেই কারণে আমি ভুলভুলিয়া 3 টাইটেল ট্র্যাকটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা ভুলভুলিয়া 3 টাইটেল ট্র্যাকটা শুনে থাকেন বা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনার এই গানটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।